আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে খুব সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে ছানার সন্দেশ বা বরফি। এটা খেতে খুব মজা আর খুব কম সময়ে এটা তৈরি করা যায়। এছাড়া এর জন্য খুব কম উপকরণই লাগে। যেসব উপকরণ লাগবে, হাফ কাপ ছানা, 3 চামচ চিনি, গুঁড়ো দুধ 2 চামচ। এখন একটা প্যানের মধ্যে আমি ছানাগুলো নিয়ে নিচ্ছি। ছানা কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন। দিয়ে দিলাম চিনি। আসলে চিনিটা কতটুকু দিবেন তা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। এখন চিনি আর ছানাটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো রাখবো আর অনবরতে নাড়তে থাকবো, যাতে খুব ভালো করে মিক্স হয় আর না পুড়ে যায়। আমার মিক্স করা কমপ্লিট, চিনি গলে গেছে। এখন আমি চিনি গলে যাওয়ার পর দিয়ে দিব গুঁড়ো দুধ। দিয়ে আবার খুব ভালো করে নেটে সেটে মিক্স করে নেব। যখন পানি একেবারে শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না আর ছানাটা প্যান থেকে সম্পূর্ণ খুলে আসবে, দেখতে পাচ্ছেন, তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। আমার রান্না কমপ্লিট, আমি এটাকে এখন নামিয়ে নিব। যেখানে আমি ছানার সন্দেশটা সেট করব তার মধ্যে খুব ভালো করে ঘি মেখে নিচ্ছি। ছানা ঢেলে দিলাম, এখন খুব ভালো করে সেট করে নিব যাতে সব দিক সমান হয়। এটা গরম গরম থাকা অবস্থা করলেই খুব ভালো, তাহলে খুব ভালোভাবে সেট হয়। আমার সেট করা কমপ্লিট, এখন এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টা পর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে খুলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিব। কত সহজে তৈরি করে ফেললাম ছানার এই সন্দেশটা। এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিলাম। এটা খেতে খুব মজার, আশা করি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। কত সহজে তৈরি করে ফেললাম এই ছানার সন্দেশ। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার রেসিপিটা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।